কক্সবাজারকে আপনাদের সামনে সহজ করে তুলে ধরার জন্য আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে লাইফগার্ড। সমুদ্র সৈকতে সিআইপিআরবি নামে সি সেফ স্লোগানকে সামনে রেখে পর্যটকদের নিরাপত্তা দিয়ে যাচ্ছে এটি। গোসল করতে নেমে কোনো পর্যটক বিপদে পড়লে তৎক্ষণাৎ সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে সিআইপিআরবি সদস্যরা। যারা সমুদ্র সৈকতে গোসল করতে আসেন তাদের মধ্যে হয়তো অনেকেই জানেন না কোন এলাকাটা তাদের জন্য নিরাপদ। সেফটি বলতে কোথায়? ওই যে পানিতে পানির সেফটিটা আপনি না দিচ্ছেন? টাওয়ার আছে দেখছে, ইয়া সরি ফ্ল্যাগ দেখছে। হ্যাঁ ফ্ল্যাগ। ও আচ্ছা, মানে এখন কি লালটা? লাল হলো তো সেফটির জন্য, সেফটির জন্য নিরাপদে লাগা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এই যে যে ফ্ল্যাগ পর্যন্ত দিছে এই দিকে তো সেফটি। হ্যাঁ হ্যাঁ, আমাদের অবজারভেশন জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সিআইপিআরবি নির্দিষ্ট এলাকায় লাইফগার্ড হিসেবে পর্যটকদের নিরাপত্তা দিচ্ছে। সমুদ্র সৈকতে গোসল করতে গেলে আপনারা খেয়াল রাখবেন লাল হলুদ পতাকা দিয়ে একটা নির্দিষ্ট এলাকা মার্ক করে রাখা হয়। এই নির্দিষ্ট এলাকা গোসল করাটা আপনাদের জন্য নিরাপদ, ভিডিওতে খেয়াল করলে বুঝতে পারবেন।